একে কি সমাপতন বলে? বৈশাখের দারুণ দহন বেলায় চলে গেলেন বৈশাখী, বলা ভালো চলে যেতে হলো। বাড়ি থেকে বেরিয়ে এমনই একটা অটো চেপে যশোর রোড ধরে তিনি যাচ্ছিলেন কর্মক্ষেত্রে। ঘরে ফেরা হলো না। একজন গুণী অভিনেত্রী, সাংস্কৃতিক কর্মীর মৃত্যু। আমাদের প্রিয় মানুষ, নিকটজনের মৃত্যু। ছোট শহর বনগাঁর সাংস্কৃতিক পরিমণ্ডলে শিক্ষক হীরালাল কর্মকারের বড় মেয়ে মিঠু নিজের মতোই বেড়ে উঠছিল। দীনবন্ধু মহাবিদ্যালয়ের স্নাতক, চেতনায় বামপন্থী, ভালোবাসায় বাঁধতে পারতেন অন্য ভাবনার মানুষদেরও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে স্পেশাল অনার্স, MA, নাটকের এই পাঠ জীবনের সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে দিতে চেয়েছেন বৈশাখী চট্টোপাধ্যায়। রহড়ার নান্দিক নাট্যগোষ্ঠীর নানা নাটকে নিয়মিত অভিনয় করেছেন একসময়, বিশেষ করে গাধা নাটকে তার জোরালো উপস্থিতি আমাদের মনে রয়ে গেল। ক্রান্তি নাট্যগোষ্ঠীর প্রযোজনা বিশ্বের বাসী জীবনরঙ্গ ভুলবার নয়। পাট অভিনয়ে পাগলা ঘোড়ার নষ্টচাঁদ যদি প্রবেশক ধরি, তবে শেষ পরিচ্ছেদে রয়ে গেল ক্রান্তি নাট্যগোষ্ঠীর বিলে থেকে নরেন, আর রইল অজিত দাসের পরিচালনায় দুটি হাসির ছবি। ছাগল মার্ডারের বিচার, ক্লাস 4 গরুচোর, যেখানে বৈশাখী চট্টোপাধ্যায়কে দেখতে পাই তার সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ে। তোর বউকে তো ঘরে রাখার জন্য কম চেষ্টা করিনি, কত বড় জমিদারের মেয়ে সে, বলে কি না এবারে মাস সে খাবে না। তার আর দোষ দিয়ে কি হবে, তার দিক থেকে সে তো ঠিকই করেছে। কেউ যদি গুরুস্তরের ছেলের সাথে ঘর করতে না চায়, তাহলে কি দোষ দেওয়া যায়? চায় না। বৈশাখের সঙ্গে আমার সম্পর্ক কাকা ভাই, কারণ ওর বাবাকে আমি দাদা বলে ডাকতাম, এবং সেই ছোটোর থেকে, মানে আমি তখন ছাত্র, তখন থেকেই মুরারি কর্মকারের, মানে মুরারিদার সঙ্গে আমার নৈকট্য। বৈশাখী তখন ছোট, পরবর্তীকালে ও রবীন্দ্রভারতী থেকে নাটকে পাশ করেছে, এবং ওর আঙ্গিক অভিনয়, যেটা ওর বাচিক অভিনয়ের চেয়েও আঙ্গিক অভিনয় অনেক বলিষ্ঠ। ছাগলে ঢেলা মারতে গেলে কেন, হ্যাঁ সেই সেই করে তাড়ালে তো মারতে। ও নেই, এইরকম ভাবে তার মৃত্যু ঘটবে এটা আমি ভাবতে পারছি না। কিন্তু এই ক্ষেত্রে প্রশাসন একেবারে উদাসীন, যার জন্যে বলি হতে হলো বনগাঁর নাট্যজগতের এইরকম একজন অভিনেত্রীর। কাম যদি কোনো কাম ঠিক মতন করতে পারবে না, কই তোমার রাজপুত্র কই? কেন ডাকতেছো কেন, সে তো ঘুমাচ্ছে। না দাপুর পরে ঘুমোচ্ছে, একটা কাম ঠিক মতন করতে পারে না। দাও জল দাও। খুব ছোটবেলায় আমি আর বৈশাখীদির ভাই অনিমেষ, আমরা প্রাইমারি স্কুলে একসঙ্গে 1 থেকে পড়তাম। অতএব তখন থেকেই আর কি, যেহেতু অনিমেষের দিদি সেইভাবে আমারও দিদি, এইভাবেই ছোটবেলা থেকে বৈশাখীদির সঙ্গে মিলেমিশে বড় হয়েছি। ফলে ওর এই যে চলে যাওয়া, আকস্মিকভাবে চলে যাওয়া, সেটা এরকম একটা সান্ত্বনাহীন মৃত্যু, এটা
সবার কাছে যেমন অবিশ্বাস্য লাগে, আমার কাছেও খুবই অবিশ্বাস্য লেগেছে। মেনে নিতেই একটা খারাপ লাগে যে অত ছোটোবেলা থেকেই বৈশাখী দিন নানা ব্যাপারে ঝোঁক ছিল, এবং আমাদের এখন থেকে আরেকটু সেই পুরনো সময়টাতে ওর মতন ছটফটে সংস্কারহীন মেয়ে আমাদের বনগাঁ সমাজে খুবই কম ছিল, এবং রাজনীতিতে জড়িয়ে যাওয়া, ছাত্র রাজনীতিতে একটা নেতৃত্ব দেওয়া, এ সমস্ত ব্যাপারে তাকে খুব উজ্জ্বলভাবে উজ্জ্বল ভূমিকায় আমরা দেখেছি। বনগাঁ ভীষণ জনপ্রিয় ছিল। প্রথম যখন মঞ্চে নাটক করে সেটা শ্রুতি নাটক, কয়েক জায়গায় করে বেড়াতাম আমি আর বৈশাখী দি, নষ্ট চাঁদ বলে একটি নাটক, সেটাই ওর প্রথম নাটকের নিবেদন, সেইটার কথাও মনে পড়ে এখন খুব। বৈশাখী দির সঙ্গে বড়োভাবে কোনো কাজ করা হয়নি, এবং ও নিজে খুব বড়োভাবে যে জায়গায় ওর যাওয়ার কথা ছিল নাটক নিয়ে সে জায়গায় যেতে পারেনি। এখন এই কবিতা আবৃত্তি, তারপরে এইসব জায়গায় এখন কিছু চলচ্চিত্র নির্মাণ হয় তার সঙ্গে যুক্ত থেকেছে। পটল, বেলা উঠে খাড়া হতে গেল, এখনো তোর ওঠার নাম নেই। পটল, আরে পটল, কি হয়েছে কি? হ্যাঁ, এত সকালে অত টাকা টাকি করতিস কেন? সারা রাত ধরে কাজকর্ম করে আসে কি সকালবেলা একটু ঘুমাতে দিবা না? ইস, সারা রাত ধরে কি কাজ করতিস? ওই তো সারা রাত ধরে মোবাইল বাবার আরাধনা, আর কার গোয়ালে কটা গরু আছে ওই তোমার কাজ। যাকে কি হয়েছে কি কও? কি আর হবে, তোর বাপ তোরে ডাকতিছে। কেন ডাকতিছে কেন? চোদ্দ পুরুষের ব্যবসায় কি আবার ওভারটাইম করতে হবে নাকি? কি টাইম আমি জানি না, আমার আর ভাল লাগে না। ও যেভাবে যে জীবনটা ওর পাওয়ার কথা ছিল সে জীবনটা পাইনি। হ্যাঁ, একটা সংগ্রামী মনোভাব ছিল, সমস্তটাই মেনে নেওয়া গেছে, কিন্তু বৈশাখীদের এই ধরনের একটা মানে পরিণতি হবে এটা কিছুতেই মেনে নেওয়া যায়নি। এবং কীরকম একটা সমাজের মধ্যে আমরা থাকি, যে সমাজে দেখা যায় কি যে এই সমাজ পরিচালনার দায়িত্বে যারা আছে তারাই একটু উন্নততর জীবনযাপন এর সুযোগটা পায়। সাধারণ মানুষ খুবই নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাদের ভোট মূল্যে বিচার করা হয়। তো মূল যে সাধারণ মানুষ, বৈশাখী দিকে তো আমাদের এই বনগাঁ শহরের পরিপ্রেক্ষিতে তাকে তো যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন নাগরিক বলেই আমরা মনে করি, সেই কোনো নিরাপত্তা পায়নি। তার সঙ্গে আরও তিনজন মারা গেছে, একটা মানে শহরের ঐতিহ্যশালী এই সমস্ত গাছ, একদিকে রাস্তা নির্মাণের জন্য গাছগুলো কেটে দেওয়া হলো, আর একদিকে গাছগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে শোনা যাচ্ছে যে তাদেরকে নাকি বাইরে থেকে ওষুধ প্রয়োগ করে মারা হচ্ছে। তারপরে গাছ যারা চুরি করবে তারা আগে থেকে কাঠ চিহ্নিত করে রাখছে, সেই কাঠ কাটছে। এই কথাটা এখন এমনভাবে লোকে বলছে যেন এই মুহূর্তে জিনিসটা আবিষ্কৃত হলো, অথচ মানে সেই জন্ম থেকে বড় হওয়া অবধি এই অপরাধকে মৃদু অপরাধ হিসেবেই গণ্য করা হয়েছে আমাদের সমাজে। মানে ওর মৃত্যুর মধ্য দিয়ে এই আমাদের বনগাঁর সাংস্কৃতিক সমাজ, হ্যাঁ, একজোট হয়ে তাদের মতন করে এই সমস্ত সামাজিক অসংগতির বিরুদ্ধে যদি পথে নামতে পারে, জোরালো একটা প্রতিরোধ তৈরি করতে পারে, তাহলে মনে হয় বৈশাখীদের স্মৃতির প্রতি আমাদের সঠিক একটা ভূমিকা গ্রহণ করা হবে। বড় অভ্যাসে খুকি, তোমরা সব কেমন আছো? স্বরূপ রাজ কোথায়? ও শহরালি আদালত, দলিল উদ্দি, মুক্তার আলী, তোরা সব কনে গেলি, বেদে পাটিটা একটু পেতে দে। আব্বা এসো। দিনটা এখনো মনে আছে আমার, 83 সালের 4 জানুয়ারি আমি পড়াতে ঢুকবো, দূর থেকে দেখলাম ধানুদা, যাকে রাজনৈতিক কর্মী হেরালাল কর্মকার বলে সবাই জানেন, একটি মেয়েকে নিয়ে আমার কাছে আসছেন। মেয়েটি ধানুদার বড় মেয়ে মিঠু, বৈশাখী কর্মকার যাকে সবাই জানে। এখনও ঠিক বিশ্বাসে আনতে পারছি না যে মিঠু নেই। ওই দিন থেকে শুরু মৃত্যুর দিন পর্যন্ত মিঠু আমাদের অত্যন্ত প্রিয়, আমার পরিবারেরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, এমনকি আমার বিয়েতেও মিঠু বরযাত্রী গিয়েছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত
আনন্দময়। শুনেছি এবং জানিও অত্যন্ত স্ট্রাগল করে মিঠু সারা জীবনটাই প্রায় কাটালো, তবুও সবসময় আনন্দোজ্জ্বল মুখ নিয়ে আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল ওর। আমাদের সংস্থা অপুর সংসারে প্রথম দিন থেকেই অর্থাৎ 1400 সালের পয়লা বৈশাখ থেকেই মিঠু আমাদের সদস্য। আমাদের ছোটো খাটো শ্রুতিনাটক হোক, মঞ্চনাটক হোক বা ভিডিও ফিল্মে অতি সামান্য অভিনয়ের সুযোগ পেয়েও মিঠু তাকে অসাধারণের দিকে নিয়ে গেছিল। ছোটোখাটো চরিত্রে অভিনয় করত, কিন্তু তার মধ্যেও মিঠুর যে নাট্য ব্যক্তিত্ব, মিঠুর নাট্য শিক্ষা তাতে প্রতিফলিত হতো। আইন আদালত সবই দেখি তোর বাড়ির ভেতরে। গাড়ুটা গেল কনে? থাক থাক, গাড়ুটা পাড়ায় কানে খেলতে গেছে। থাক, ও আল্লাহ, পা ধোয়ার পানি দেবো তাই গাড়ু বাবনা খুঁজতেছি। খেলতে যাও আপা, তুমি এসো আমার সাথে। আমি যখন রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়তে যাই, তখন মিঠু খুব উৎসাহ নিয়ে আমার সঙ্গে সেখানে পড়তে যেতে চায়। তো হীরালাল কাকার একটু সন্দেহ ছিল যে মিঠু পারবে কিনা। তো আমি খুব অভয় দিয়ে বলেছিলাম যে হ্যাঁ, নিশ্চিতভাবে ও আমার সঙ্গেই যাবে এবং ওর দ্বারা হবে এটা। সেই থেকেই মিঠুর সঙ্গে রবীন্দ্রভারতীর একটা সময়, একটা যুগ কাটিয়েছি আমরা। আমাদের রবীন্দ্রভারতীর বন্ধু বান্ধবদের নিয়ে আমাদের একটা সংসার মতন ছিল, যার মধ্যমণিই ছিল প্রায় মিঠু। পুরুষ মানুষ, একখান বউ চলে গেছে তাতে মন খারাপ করে ঘুরে বেড়ানোর কি আছে? মন খারাপ হবে না? বিয়ে করা বউ চলে গেলে মন খারাপ হবে না? সে তোমার মতো নাকি? তো মন খারাপ করে থাকবি কেন? তোর বিয়ে ফেল করা ছেলে, টাটাই চাকরি করিস, তোর বউর অভাব হবে কেন? একখান বউ চলে গেছে, দুইখান বিয়ে করে দেখা। অভাব যে কেন হবে তা তুমি নিজেই ভালো জানো। আজ যদি টিয়ার সাথে সওয়ালটার বিয়ে দিতাম তাহলে কি আর ওরা তো কষ্ট হতো? আমি কি বারণ করেছিলাম? সেটাও তো পারলে না। কেন সে পারলো না তা তুমি ভালোই জানো। নান্টুবাবু তো আর তোমার মতন গরু জোরে সাবালের সাথে মেয়ের বিয়ে দেবে না। ইস, নান্টুকা তো ইজ্জতদার লোক,
ওই ষষ্ঠী খাপা দিনদার তারা লাঠি নিয়ে তারা কইকে বেড়াই। তোমার ছেলেও কেমন প্রেম করেছিল, হ্যাঁ? মেয়েটা মুখ ফুলে নিয়ে চলে গেল কেন? সমস্ত কথা হাত ধরে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করিয়ে সে বাড়ি উঠতিস, তা না? এখন ফেল মেরে কুচ্ছা মুরগির মতো ঢিম মজা পূজা থাকে। তোমার সাথে আর আমার এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না। গরু সরে চিন্তা ভাবনা কত ভালো হবে। আরে কার গরু সে ডাকে? এখানে মনে পড়ে যাচ্ছে যে ওর যখন অ্যাক্টিং পিসের ওপরে যখন কাজ করতে হয়েছিল ইউনিভার্সিটিতে, ওকে মেকআপ করছিল আমাদের দুই বন্ধু মানিক আর দেবাশিস। ওর হাতে মুখে একমাত্র ঘাড়ে গলায় যেসব জায়গায় পেইন্ট করার কথা সেটা একমাত্র আমি ওকে করে দিয়েছিলাম দাদা হিসেবে। পরবর্তী সময় তো বৈশাখীর স্ট্রাগল নিয়ে তো কোনো কথা হবে না। ও সারা জীবন ধরে যে কষ্ট করে যেভাবে ও সংসারকে চালিয়ে নিয়ে গেছে, মেয়েটাকে বড় করছিল, সত্যি মাথা নিচু হয়ে যায় ওর এই অসম্ভব পরিশ্রমের কাছে। আমার দোকানটা ছিল ওর হল্টিং স্টেশন বলা যায়, যাতায়াতের পথে প্রতিদিন ওখানে একবার ওর মানে অবস্থান আমরা বুঝতে পারতাম। এসেই আমি বা আমার দাদা যে ভাইদা থাকেন তাদের কাছে এসে ও দাবি করত যে আজকে একটু পান খাওয়া। এরকম অনেক টুকরো টুকরো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কিন্তু স্মৃতি সততই সুখেরই হয়, কিন্তু আমার কাছে ভীষণ দুঃখের। কি অদ্ভুত ব্যাপার, গাছ যারা কাটলেন তারা কোন রাজনৈতিক দলের মদতপুষ্ট সে আমরা জানি না, জানবার চেষ্টাও করছি না। কিন্তু মজা হচ্ছে এই, এর পেছনে অনেক রাঘব বোয়াল হয়তো ধরা পড়তো, সেই কাজটাকেও আটকে দেয়া হলো সামান্য কিছু টাকা পাইয়ে দিয়ে। আসলে বৈশাখী তো অনেকদিন থেকে আমার সঙ্গে নাটক টাটক করে, মানে করতো আর কি, করে বলতে এখন করে বলাটা ঠিক না, যাই হোক করতো। তো পরবর্তীকালেও তো নাটক নিয়ে পড়াশুনো করেছে, আর আমার ক্রান্ত নাট্যগোষ্ঠীর আমি পরিচালক ছিলাম তখন, তো অনেক মঞ্চ সফল নাটক কলকাতার স্টেজ নাটকগুলো আমরা ন্যাচারালি করতাম। তো সেই সময় বৈশাখী নাটক করতে এলো আমাদের সঙ্গে, আর সবথেকে ব্যাপার ছিল খুব কোঅপারেট ছিল আমাদের সঙ্গে, যেটা দেখাতাম যতক্ষণ না হতো আমি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত আমি ওটাকে অ্যালাউ করতাম না। লাস্ট আমার সঙ্গে তো ওই রামকৃষ্ণের অরণ্য থেকে বিবেকানন্দ একটা শ্রুতি নাটক, আমরা স্টেজ নাটকের রিহার্সাল দেওয়ার সময় পাইনি, আমি একটু নতুন আঙ্গিকে করতে চাইলাম, জামা প্যান্ট পরে রামকৃষ্ণের রোল করবে এটা কেমন যেন, সেই জন্যে আমি ওইগুলোকে প্রত্যেকের সাজতে হয়েছে মেকআপ নিয়ে, যার যার চরিত্র অনুযায়ী আমরা করেছিলাম। এবং তারপরে কর্ণপন্থী সংবাদ করার কথা ওর সঙ্গে, আমি 25শে বৈশাখ করবো, তার রবিবার যেদিন ও মারা যায় সেদিনও বাড়িতে আমি গেছিলাম 11:30। কথা ছিল আগের দিনও আমাকে ফোন করেছিল যে আপনি চলে আসুন আমি রিহার্সেল করবো, অথচ আসলে মৃত্যু ওকে টেনে নিচ্ছে ও ঠেকাবে কী দিয়ে,
সেই দিনই আমি তখন আমাকে ব্যাক করলো, বললো দাদা তুমি আজকে যাও, রাত্রির 8টায় আমি আসবো, নয় তোমার বাড়ি যাবো না, তুমি আমার বাড়িতে এসো। তা সেই 8টায় থেকে গেল। তাই বৈশাখীর সঙ্গে আর কর্ণকুন্তি করা গেল না, আমার মা চলে গেল। তবে পারিবারিক সম্পর্কটা ভীষণ ভালো জায়গায় ছিল, আমার ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসত প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল যেটাকে এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা রয়ে গেলাম, বৈশাখী চলে গেল, তবে ওকে মনে রাখার যতটুকু করবার চেষ্টা করব। এবং বনগায় মেয়েদের মধ্যে কিংবা পুরো নাট্যকর্মীদের মধ্যে বৈশাখীর একটা আলাদা জায়গা ছিল। এবং তার ছোটোবেলার কথাটা এখন বলতে হয়, এটা যে খুব ছোট্টবেলায় আমাদের পাড়াতেই থাকতো, ধানুদা মানে ওর বাবা তখন এসেছেন, এবং বৈশাখী খুব ছোটো, ওর ছোট্ট একটা ভাই আছে। তখন আমাদের খুব নাটক হয়, আমরা নাটক করি এবং আমিও থাকি নাটকে। ছোটোবেলায় বৈশাখীকে দিয়ে কোনো নাটক করায়নি, যে জন্যেই প্রসঙ্গটা তোলা, সেটা হচ্ছে ওই রামের সুমতি নাটক করছিলাম, বৈশাখীর ভাই সম্ভবত নাম অনিমেষ, ওকে একটি ক্যারেক্টার নিয়ে করছিলাম। যখন মেকআপ রুমে ছিলাম তখন মেকআপ আমি নিজেই করাচ্ছি ওদেরকে, হঠাৎ দেখি সে ছোট্ট একদম বৈশাখী, সে এসে কথা বলছে এবং সে মেকআপ করতে চায় এরকম। আমি ওকে দিলাম মেকআপ করতে, দেখলাম যে আমার মনে হলো যে না, আমার চাইতে মেকআপের সেন্সটা ওর, তখনই বুঝতে পেরেছিলাম। তখনই ভেবেছিলাম যে মনে হয় নাটকে আসবে। পরবর্তী সময় আমাদের রিহার্সাল রুমে বারবার আসতো, কিন্তু পরবর্তীতে যে বৈশাখী আমাদের পরবর্তী প্রজন্মের নাটকের যে কাজ, অভিনয়, অভিনেত্রী হিসেবে কিন্তু একটা উচ্চতা পেয়েছিল। এবং বিভিন্ন নাটক আমি দেখেছি যে এক্সপ্রেশন অনুভবই তো, মেয়েটি খুব অনুভবী ছিল, যেমন ফ্রি ফ্র্যাঙ্ক ছিল ড্রামার ক্ষেত্রে, যেটা দরকার হয়। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওর কাছ থেকে আমি এখন ভাবছি যে মনে হয় শিখেছি কিংবা শেখার চেষ্টা করব, যেটা হচ্ছে যে ও খুব কালো ছিল এবং ও ওই বিষয়টি ও হুটআউট করে দিত। কারণ প্রসঙ্গত ব্যাপার যায় যে আমাদের এইসব জায়গায় মেয়েদের একটু ফর্সা টর্সা থাকলে কালোদের এই যেন হীনম্মন্যতা হোক, সেই হীনম্মন্যতাকে গুলি করে উড়িয়ে দিয়েছিল। এবং এই যে এই যে এই যে এই যে অন্যভাবে ভাবা, সেই জায়গাতে বৈশাখী প্রচুর এগিয়ে এসছে, এবং সেই জন্য অভিনয়ের ক্ষেত্রে ওর গায়ের রং একদম কোনো কিছু ইয়ে করেনি। তা এদিকে একটু এসে বসো বড় আব্বার কাছে। ঠিক আছে ঠিক আছে, বসো বসো। অজিত দাস আমার খুব প্রীতিভাজন আর কি, খুবই ভালো ছেলে। এবং ওর পরিচালনায় দুটো ছবিতে, টেলিফিল্মে আমি বৈশাখীর অভিনয় দেখেছি এবং অভিনয় দেখে খুব মুগ্ধ হয়েছি, যে ওর ফ্রিনেস দেখে। একটা দৃশ্যে আমি দেখতে পাচ্ছি কি যে ওর পুলিশ এসে, একটা টেলিফিল্মে দেখলাম পুলিশ এসে ওদের সবাইকে ধরে নিয়ে গেল, তখন ও বড় ছেলের কোলে মাথা রেখে মানে আকুল করা কান্নায় ভেঙে পড়ল। এবং সত্যি বলতে কি যে সেই দৃশ্যে আমি কিছুতেই মুগ্ধতার থেকে বেরোতে পারছিলাম না। এবং এইভাবে যে কান্নার দৃশ্য যে রচনা করতে পারে যে অভিনেত্রী, তার তো অনেক দূর যাওয়ার দরকার ছিল। আমার বারবার মনে হচ্ছে অনেক দূর মানে জীবনেই তো, সে মধ্য জীবনেই পৌঁছতে পারলো না। একটু দেখা কর, আচ্ছা যাও তাড়াতাড়ি আসো। কিন্তু Thank you.
ঘরে গরু কয়টা আছে ব্যাপারে আসলি পরে দিয়ে দিয়ে নে দিয়ে কই দিয়ে সংসার চালাই রে এই চলো আসো কি হলো আসতেছি স্যার ওইখানে গিয়ে শরীরটার উপর যত্ন রাখো তোমার মা রে দেখো আবার আরেকটা দৃশ্যে যে একটা অন্য ফিল্মের দৃশ্যে দেখলাম যে স্বামী একটি ছাগলকে ঢিল মেরেছিল এবং সেই ঢিলে ছাগলটি মারা যায় এবং তখন বৈশাখীর অভিনেত্রী অভিনীত যে চরিত্র যে বউ সে তাকে কন্ডেম করতে লাগলো এবং বলতে লাগলো বকতে লাগলো কেন তুমি এরকম মারলে কেন তুমি কিন্তু সেইখানে আমি দেখেছি ডায়ালেক্ট যে যে কলোকাল ল্যাঙ্গুয়েজে সে কথা বলেছে এবং সাবলীল এবং এবং পুরোটাই অ্যাকিউরেট বলেছে এবং আমাদের আমার ধারণা যে সাধারণ যে নগরায়িত যে শব্দবন্ধ আমাদের গলায় থাকে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে ওই ডায়ালেক্ট আলাদা গ্রামীণ ডায়ালেক্ট বলতে অসুবিধা হয় যারা গ্রামে থাকে না কিংবা নাগরিক কাজকর্মে ব্যস্ত থাকে ও আল্লাহ কি হবে এখন আমার আমাদের ওলা অটো অ্যালার্ট বিচার হবে আজ ও মোরা কাগম নিম্পংশে তুমি ছাগলে ঢেলা মারতে গেলে কেন ও আল্লাহ এখন কি হবে আমার আল্লাহ রে এখন কি হবে আজকে মনে পড়ছে শেক্সপিয়ারের তিনটি লাইন অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স দে হ্যাভ দেয়ার এক্সিস্ট and their entrances আমার মনে হয়েছে বৈশাখীদের পুরো জীবনটাই যেন তিনটে লাইনের মধ্যেই সীমাবদ্ধ এই পৃথিবীটা একটা নাট্য মঞ্চ তার যেমন দুটি পথ থাকে একটা প্রবেশ আর একটা প্রস্থানের বৈশাখীদের যেন এই মঞ্চে অভিনয় করে যেন ফিরে গেল কিন্তু সেই অভিনয়টার যে মানে পরিসরটা সেটা খুব কম এটা খুব দুঃখের বৈশাখীদি আমার সঙ্গে আমার পরিচালনায় দুটি ছবিতে কাজ করেছিল আমার সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে এবং কষ্ট পাই যে বৈশাখীদি সত্যি একজন বড় মাপের অভিনেত্রী ছিল কোনো শটই তার এনজি হয়নি প্রত্যেকবারই সে ওয়ান শটেই মানে ওয়ান টেকেই সে ওকে শট দিয়েছিল বৈশাখীদি খুব স্বাভাবিকভাবে যেমন কাজটা করতো ঠিক তেমনি যে সিনেমাটিক যে টেকনিক্যাল দিকগুলো মনে রাখতে হয় অভিনয় করতে গেলে ক্যামেরার সামনে সেটা উনি জানতেন এবং একটা জিনিস দেখেছি উনি মেকআপ নেওয়ার পর স্ক্রিপ্টটা দেখতেন এবং এতটা কনসেন্ট্রেটেড ছিল ওই চরিত্র সম্পর্কে যে খুব বেশি বলতে হয়নি একবার জেনে নিত অজিত এটা কীভাবে আমি মানে কোনটা আমি করতে চাইছি মানে আমার কাছ থেকে কোনটা তুমি চাইছো আমি একবার বুঝিয়ে বললেই
ঠিকঠাক শট দিয়েছেন। আজকে আমাদের মানে ক্ষোভের সঙ্গেই বলতে হয় যে যেভাবে এমন একজন প্রতিভাময়ী অভিনেত্রীকে হারাতে হলো সেটা খুব দুর্ভাগ্যের, কারণ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে এইভাবে একজনের মৃত্যু হতে পারে। আসলে এটা একটা মানে কি বলবো যে ইজ নাথিং বাট দ্য গেম অফ ডেস্টিনি, এছাড়া আর কিছু বলা যায় না এই মৃত্যুটাকে। বড় আব্বা, বড় আব্বা, তুমি যখন নেমবাড়ি রইছো আমাদের এই নরাদের তো মরার একটু বাসায় দিয়ে যেও। সবার উপরে দিন দুনিয়ার মালিক, আর গ্রামের উপরে আমার বড় আব্বা। একটা গান উঠে আসছে আমার ভেতর থেকে, নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, নয়ন ছেড়ে গেলে চলে তোমায় আমি হারাই যদি তুমি হারাও না, হারাও না হারাও না যে নয়ন ছেড়ে গেলে চলে। ফুরায় যাবে মিলন রাতি তবু চির সাথেরও সাথী, ফুরায় না তো ফুরায় না ফুরায় না।